শুক্রবার সারা দেশের সঙ্গে শিলচরেও একদিনের ব্যাংক ধর্মঘট পালিত হয়েছে। এদিন সকাল থেকে ব্যাংকের আধিকারিকরা কর্মবিরতি পালন করে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরব হন। তাদের বেতন কাঠামো উন্নতি, পেনশনের সুবিধা ইত্যাদি একাধিক দাবি দাওয়া নিয়ে কর্মীরা আওয়াজ করেন। পরে ব্যাংকের এক আধিকারিক এ ব্যাপারে বলেন, সরকার যদি এরপরও তাদের দাবি দাওয়া পূরণে এগিয়ে না আসে তাহলে আরো বড় আকারে আন্দোলনে যেতে তারা বাধ্য হবেন। ডিমান্ড আছে, কিছু অপোজ আছে। ডিমান্ডের মধ্যে আছে আমরা অল অফিসার্স আপ টু স্কেল সেভেন পর্যন্ত আমাদের সব অফিসার্সরা ওয়েজ রিভিশন সেটেলমেন্ট, তারপরে প্রেশারাইজিং অন দ্য ব্যাংক বাই দ্য গভর্নমেন্ট, প্রেজেন্ট গভর্নমেন্ট, থার্ড পার্টি প্রোডাক্ট রেজাল্ট, মিস সেলিং, ফোকাস কোর ব্যাংকিং, এনপিএ অ্যান্ড মেইনলি হচ্ছে এনপিএ রিকভারি, এনপিএ রিকভারি, তারপর পেনশন স্কিম চালু করা, ওইটাই। আজকে স্ট্রাইকটাকে তারপরে ইন্ডিয়া ব্যাপী না খালি আসা? অল ইন্ডিয়া, অল ইন্ডিয়া। কতদিন ব্যাপী চলবে? খালি আজকে ওয়ান ডে স্ট্রাইক। আজকে আপনার ডিমান্ড যদি পুরানো হয় আপনার নেক্সট পদক্ষেপ কী জানি? হ্যাঁ, আজকে ডিমান্ডটা যদি পুরানো হয় আপনারা নেক্সট পদক্ষেপ কী জানি? আবার আরও স্ট্রাইকে যাইব আমরা 26 তারিখ অল ইন্ডিয়া অল, এইবারের স্ট্রাইকটা হইল অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন, তারপরে স্ট্রাইকটা হইব ইউনাইটেড ফর অল, সব সব ব্যাংকের সব কর্মচারী অফিসার সব হইয়া।